আসসালামু আলাইকুম প্রিয় ইসলাম প্রিয় বন্ধুগণ, হযরত সুলাইমান আলাইহিস সালাম বুলবুলের আওয়াজ শুনে বললেন, এটা বলছে যখন তুমি একটি খেজুরের অর্ধেক খাবে তখন অবশ্যই বাকি অর্ধেকটি তুমি অন্য একজন ক্ষুধার্ত ব্যক্তিকে দান করবে। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম গুগু পাখি চিৎকার করলো, তিনি বললেন, এটা বলছে হায় যদি সৃষ্টি জগৎ সৃষ্টি করা না হতো। গুগু পাখি চিৎকার করে বলছে যদি সৃষ্টি জগৎ সৃষ্টি করা না হতো। তারপর হযরত সুলাইমান আলাইহিস সালাম ঈগলকে ডাকতে শুনে বললেন, এটা বলছে সুমহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, তার আকাশ ও জমিন পরিপূর্ণ। হযরত সুলাইমান আলাইহিস সালাম আরো বলেন, চিল বলে একমাত্র আল্লাহ ছাড়া সকলেই ধ্বংসপ্রাপ্ত। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিড়ালকে ডাকতে শুনে বললেন যে চুপ থাকলো সে নিরাপদ থাকলো। সুবহানাল্লাহ। বিড়াল বলছে যে চুপ থাকলো সে নিরাপদ থাকলো। তুতা পাখিকে ডাকতে শুনে সুলাইমান আলাইহিস সালাম বললেন, ধ্বংস ওই লোকের জন্য দুনিয়া যাকে চিন্তিত রাখে। শুনে বললেন, হে মানব সন্তান, যত ইচ্ছা বাঁচো তোমার শেষ কিন্তু মৃত্যুতে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি পশু পাখিদের আওয়াজ শোনার ক্ষমতা দান করতেন তাহলে মানুষ জাতি কখনো খারাপ কাজে লিপ্ত থাকতো না, মন্দ কাজ হতে সর্বদা বিরত থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে জীবনকে অতিবাহিত করত। আশা করি আপনারা দ্বিতীয় পর্বে ভালো কিছু বুঝতে পারছেন। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী পর্বগুলো দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন এবং অগ্রিম আমন্ত্রণ রইল।